দেখুন, বারবারই তো আমরা প্রার্থনা করছি মাননীয়ার কাছে যাতে উনি আসেন এবং এই দাবিগুলো মেনে নেন, কারণ এই দাবিগুলো মানার জন্য তো খুব বিশাল কোনো সময়ের খরচা হবে না, খুব এবং এগুলো খুব বেসিক দাবি, মানে এই দাবিগুলো আহামরি কিছু নয়। তো আমরা তো এক্সপেক্ট করব যে উনি আসবেন এবং এসে এই দাবিগুলো মেনে নেবেন, কারণ অলরেডি 14 দিনের ওপরে অতিক্রান্ত ওরা অনশন করছে এবং অনেকেই, মানে 6 জন অলরেডি আইসিইউতে ভর্তি। আমরা চাই না আর কোনো জুনিয়র ডাক্তার আইসিইউতে যান এবং তাদের সুস্থ থাকা অবস্থায় যাতে এটার মিটমাট হয়ে যায়। অ্যাকচুয়ালি জবে থেকে ওরা অনশনে বসেছে এবং যারা আমরা আন্দোলনের সাথে প্রথম থেকে যুক্ত তাদের অনেকেরই হয়তো মনে হয়েছে এবং আমার তো মনে হয়েছেই যে ওরা যখন অনশনে বসেছে তখন আমরা কেন নয়, মানে আমরাও কেন বসছি না ওদের সাথে অনশনে। কিন্তু জুনিয়র ডাক্তারদের এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে ওরা কাউকে অ্যালাউ করবে না আমার অনশনে, ওরা খালি নিজেরাই বসবে। তখন থেকেই হাঁকপাক করছিলাম যে আমরা অ্যাটলিস্ট একদিন অন্তত বসি, কারণ যারা আমরা অভিনেতা অভিনেত্রী তারা মাঝে মাঝেই 12 ঘন্টা 16 ঘন্টা অনশন আমরা মানে এমনি না খেয়ে থাকি, এটা আমাদের অভ্যেস আছে। তো অ্যাটলিস্ট অনশন করলে যাতে 24 ঘন্টা অ্যাটলিস্ট অনশন করি ইন সলিডারিটি ওদের সাথে, যে আমরাও তোমাদের সাথে আছি, সেইটুকুন করার জন্যই আজকে আসা। এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবিগুলো মিটে যাক এবং ওরা আবার ওদের মানে এই অনশন ভেঙে আবার ওদের কাজে সেফ অ্যান্ড সিকিউরড ভাবে ফিরে যেতে পারে।